গল্পকথন বাইকাল চ্যাপ্টার টুতে আজকে আপনারা শুনবেন সৈয়দ মুস্তপ দুটি গল্প প্রথমটি বই কেনা এবং দ্বিতীয়টি কায়রো শুরু করছি সৈয়দ মুস্তপ আলির গল্প বই কেনা মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন মাছিকে যে দিক দিয়েই ধরতে যান না কেন সে ঠিক সময়ে উড়ে যাবেই কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে দুটো চোখ নিয়েই মাছির কারবার নয় তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে আমরা শুধু দেখতে পাই সামনের দিকে কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারের চোখ বসানো আছে বলে সে একই সময় সমস্ত পৃথিবীটা দেখতে পায় তাই নিয়ে গুণী ও জ্ঞানী আনাতুল ফ্রাস দুঃখ করে বলেছেন হায় আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দর ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় এবং বুঝে নিয়ে তখন এক আফসোস ছাড়া অন্য কিছু করবার থাকে না কিন্তু এখানেই ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাত ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি বা দুটি নয় মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি ততই একটা একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত আমরা ততই আরব্য উপন্যাসের এক চোখা দৈত্যের মতো ঘোদ ঘোদ করি আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই চোখ বাড়াবার পন্থাটা কি প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে বাট্রন রাসেল বলেছেন সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেয়া যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয় অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন দর্শনে কুলি উঠতে না পারলে ইতিহাস ইতিহাস আর মানলে ভূগোল আরও কত কি। কিন্তু প্রশ্ন এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে বই পড়ে দেশ ভ্রমণ করে কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না কাজে শেষ পর্যন্ত বাকি থাকে বই তাই ভেবেই হয়তো উমর খাইয়াম বলেছিলেন হেয়ার উইথ দ্য লোফ অফ ব্রেড বেনেড দ্য বাও আ ফ্লাস্ক অফ ওয়াইন আ বুক অফ ভার্স এন্ড দাও বিসাইড মি সিঙ্গিং ইন দ্য ওয়াইল্ডারনেস অ্যান্ড দ্য ওয়াইলডারনেস নাও রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যৌব না যদি তেমন বই হয় তাই বোধ করি খৈয়াম তার বেহেস্তের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেননি আর খৈয়াম তো ছিলেন মুসলমান মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন তাতে আছে আল্লামা বিল কলমি অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আর কলমের আশ্রয় তো পুস্তকে বাইবেল শব্দের অর্থ বই দ্য বুক পার এক্সেলেন্স সর্বশ্রেষ্ঠ পুস্তক দাবু যে দেবকে সর্বমঙ্গলকর্মের প্রারম্ভে বিঘ্নহন্তারূপ স্মরণ করতে হয় তিনিই তো আমাদের বিরাটতম গ্রন্থ সহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা জনগণ যদি পুস্তককে সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না তার মুখে ওই এক কথা অত কাঁচা পায়া কোথায় বা যে বই কিনব কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকানো রয়েছে সেইটুকু এই যে বই কিনতে পয়সা লাগে ব্যাস এর বেশি আর কিছু নয় বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে সে বিষয়ে সন্দেহ নেই তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কী করে কেন মশাই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর ছয় অথবা সাত নম্বরের ভাষা এই ধরুন ফরাসি ভাষা এই ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয় অথচ যুদ্ধের পূর্বে বারো আনা চোদ্দো আনা জোর পাঁচশিকে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত আপনারা পারেন না কেন আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় বিশ হাজার ছাপাতে পারে আমাদের নাভিশ্বাস উঠে যায় দু হাজার ছাপাতে গেলেই বেশি ছাপিয়ে দেওলে হবে নাকি তাই এই অচ্ছেদ্য চক্র বই সস্তা নয় বলে লোকে বই কেনে না আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না এই চক্র ছিন্ন তো করতেই হবে করবে কে প্রকাশক না ক্রেতা প্রকাশকের পক্ষে করা কঠিন কারণ ওই দিয়ে পেটের ভাত জোগাড় করে সে ঝুঁকিটা নিতে নারাজ এক্সপেরিমেন্ট করতে নারাজ দেউলে হওয়ার ভয়ে কিন্তু বই কিনে তো কেউ কখনো দেওলে হয়নি বই কেনার বাজেট যদি আপনি তিনগুণও বাড়িয়ে দেন তবু তো আপনার দেউলে হওয়ার সম্ভাবনা নেই মাঝখান থেকে আপনি ফ্রান্সের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন রাসেলের মতো একগাদা নতুন নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন ভেবেচিন্তে অগ্রপ্রশ্চাদ বিবেচনা করে বই কেনে পার লোক পাঁড় পাঠক বই কেনে প্রথমটায় দাঁতমুখ খিঁচিয়ে তারপর চেখে চেখে সুখ করে করে এবং সর্বশেষে সে কেনে খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যিখানে এই একমাত্র ব্যাসন একমাত্র নেশা যার দরুন সকালবেলা চোখের সামনে সারি সারি গোলাপি হাতি দেখতে হয় না লিভার পচে পটল তুলতে হয় না আমি নিজে কি করি আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটা খেয়ে নিজেই কনজিউমার আরও বুঝিয়ে বলতে হবে আমি এখানে বই প্রডিউস করেছি কেউ কেনে না বলে আমি কনজিউমার অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল মেঝে থেকে ছাদ পর্যন্ত বই বই শুধু বই এমনকি কার্পেটের উপরও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকতো পা ফেলা ভার এক বন্ধু মার্ক টুয়েনকে বললেন বইগুলো নষ্ট হচ্ছে গোটা কয়েক শেল্ফ জোগাড় করছো না কেন মার্ক টুয়েন খানিক্ষণ মাথা নিচু করে ঘাট চুলকে বললেন ভাই বলছো ঠিকই কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি শেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারি নে সে তার বন্ধু বান্ধবদের কাছে ধার চাওয়া যায় না শুধু নয় দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তুলে কিছু বই কিনে আর কিছু বই বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে যেই মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না সেই লোকে দেখা যায় বইয়ের বেলায় সর্বপ্রকার বিবেক বিবর্জিত তার কারণটা কি এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটা সমাধান পেলুম পণ্ডিত লিখেছেন ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম কিন্তু জ্ঞানীরা বলে না জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ এখন প্রশ্ন কার দাবিটা ঠিক ধনির না জ্ঞানীর আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটি আমি বিচক্ষণ চক্ষু চক্ষুগোচর করাতে চাই ধনির মেহনতের ফল হলো টাকা সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান এবং শুধু তাই নয় অধিকাংশ সময় দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে ঢের উত্তম পদ্ধতিতে পক্ষান্তরে জ্ঞান চর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাজিতে। এবং সে ফল ধনীদের হাতে পায়ে পড়ে তুলে ধরলেও তারা ব্যবহার করতে জানে না বই পড়তে পারে না আরব পণ্ডিত তাই তার বক্তব্য শেষ করেছেন কিউইডি দিয়ে অতএব সপ্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে একমাত্র বাংলাদেশ ছাড়া সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন এক ড্রয়িং রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সৌগাত কিনতে দোকানদার এটা দেখায় সেটা শোকায় এটা নাড়ে সেটা কাড়ে কিন্তু গরবিনী ধনির কিছুই আর মনোপুত হয় না সব কিছুই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললে তবে একখানা ভালো বই দিলে হয় না গরবিনী নাসিকা কুঞ্চিত করে বললেন সেও তো ওর একখানা রয়েছে যেমন স্ত্রী তেমনই স্বামী একখানা বই তাদের পক্ষে যথেষ্ট অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য তাই যদি কেউ আপনাকে ডাহা বেঈজ্জত করতে চায় তবে সে অপমান করবে আপনার দেশকে নিজের অপমান আপনি হয়তো মনে মনে পঞ্চাশ গুণে নিয়ে সয়ে যাবেন কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহু দিন ধরে আদ্রে জিদের মেলা বন্ধুবান্ধব ছিলেন অধিকাংশই নাম করা লেখক জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন প্যারিসের তালিনীয়রা তখন লাগলো জিদের পিছনে গালিগালাজ কোটো করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল কিন্তু আশ্চর্য জিদের অধিকাংশ লেখক বন্ধুই চুপ করে সবকিছু শুনে গেলেন জিদের হয়ে লড়লেন না জিদের জিগারে জোর চোট লাগল তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে কাগজে বিজ্ঞাপন বেরোল জিদ তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছেন প্যারিস খবরটা শুনে প্রথমটাই মূর্ছা গেল কিন্তু সম্বিতে ফেরা মাত্রই মুক্ত কচ্ছ হয়ে ছুটল নিলামখানার দিকে সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই চক্ষুস্থির যেসব লেখক জিদের হয়ে লড়েননি তাদের যেসব বই তারা জিদকে সহ উপহার দিয়েছিলেন জিদ মাত্র সেগুলোই নিলামে চড়িয়েছেন জিদ শুধু জঞ্জালি বেঁচে ফেলছেন প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল সেটা আমি ভূমধ্য সাগরের মধ্যখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছড়িয়েছিলেন জাহাজে টাইপ করা একশো লাইনি দৈনিক কাগজ সেটা সারম্বরে প্রকাশ করেছিল অপমানিত লেখকরা ডবল তিন ডাবল দামে আপন আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন যত কম লোক কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল শুনতে পাই এরা নাকি জিতকে কখনো ক্ষমা করেনি আর কত বলবো বাঙালির কি চেতনা হবে তা বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো আমার বেদনাটা সেইখানে বাঙালি যদি হটেন্ড টট হতো তবে কোনো দুঃখ ছিল না এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতের কোথাও দেখিনি জ্ঞান তৃষ্ণা তার প্রবল কিন্তু কেনার বেলা সে অবলা আবার কোনো কোনো বেসরম বলে বাঙালির পয়সার অভাব বটে কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে না সিনেমার টিকিট কাটার কিউ থেকে থাক থাক আমাকে খামোখা চটাবেন না বৃষ্টির দিন খুশগল্প লিখব বলে কলম ধরেছিলুম তাই দিয়ে লেখাটা শেষ করি গল্পটা সকলেই জানেন কিন্তু তার গুড়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি আরব্য উপন্যাসের গল্প এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন বই হস্তগত হল রাজা বাহ্যজ্ঞান হারিয়ে বইটা পড়ছেন কিন্তু পাতায় পাতায় এমনই জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুথু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টোচ্ছেন এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ রাজার আঙ্গুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায় সেটি পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষ বানের ঘায়ে ঢলে পড়লেন বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয়েছে সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে আমাদের আজকের আরেকটি গল্প সৈয়দ মুস্তফা আলীর কায়রো কায়রো যাওয়ার জন্য আলাদা করে কাঠখড় পোড়াবার প্রয়োজন হয় না ইউরোপ যাবার সময় জাহাজ সুয়েজ বন্দরে থামে সেখানে নেবে সোজা কায়রো চলে যাবেন এদিকে আপনার জাহাজ অতি ধীরে মন্থরে সুয়েজ খালের ভেতর দিয়ে পোর্ট সৈদের দিকে রওনা হবে খালের দুদিকের বালুর পাড় যাতে ভেঙে গিয়ে খালটাকে বন্ধ না করে দেয় তার জন্য কড়া আইন জাহাজ যেন গরুর গাড়ির গতিতে এগোয় কাজেই জাহাজ সৈীদ বন্দরে পৌঁছতে না পৌঁছোতেই আপনি কায়রোতে ঢুমেরে ট্রেনে করে সেই সহিদ বন্দরেই পৌঁছে যাবেন সেই জাহাজেই চেপে সেই কেবিনেই শুয়ে ইউরোপ চলে যাবেন ফালতু কোনো খরচা লাগবে না অবশ্য তাতে করে কায়রোর মতো শহরের কিছুই দেখা হয় না আর কায়রোতে দেখবার মতো জিনিস আছে বিস্তর পিরামিড দেখা হয়ে যাবে নিশ্চয়ই এইটুকুতে যা শান্ত না জাহাজের অনেকেই আপনাকে বললেন ঘন্টা দশকের জন্য কায়রোতে ওরকম ঢুমেরে বিশেষ কোনো লাভ নেই আমারও সেই মত কিন্তু তবু যে যেতে বলছি তার কারণ যদি আপনার পছন্দ হয়ে যায় তবে হয়তো বিলের থেকে ফেরার মুখে ফের কায়রোতে নেবে দু চার সপ্তাহ কাটিয়ে আসতে পারেন ইউরোপে তো দেখবেন কুললে এক ইউরোপীয় সভ্যতা ফরাসি জার্মান ইংরেজ যতই তফাৎ থাক না কেন তারা তো আপোষে একটা সভ্যতাই গড়ে তুলেছে আর দেখেছেন ভারতীয় সভ্যতা তার উপর যদি আরেক তৃতীয় সভ্যতার সঙ্গে মোকাবেলা হয়ে যায় তাতে নিশ্চয়ই বিস্তর লাভ আমার লেগেছিল কায়রো দেখতে পাক্কা একটি বছর অতদিন আপনি থাকবেন না সে আমি জানি আপনার অত সময় লাগবে না সে কথাও জানি কারণ আমি কাটিয়েছিলাম প্রথম ছটি মাস শুধু আড্ডা মেরে মেরে বাড়ির ছাতের উপর থেকে পিরামিড স্পষ্ট দেখা যায় ট্রামে করে হুশ করে সেখানে যেতে কোনো বাধা নেই পূর্ণিমার আবার স্পেশাল সার্ভিস তৎসঙ্গে ছটি মাস কেটে গেল এ কাফে ও কাফে করে করে পিরামিড দেখার ফুরসত আর হয়ে ওঠে না বন্ধুরা কেউ জিজ্ঞেস করলে গভীর নিঃশ্বাস ফেলে বলতুম সবই ললাটঙ্ক লিখুন কলকাতায় দশ বছর কাটিয়ে গঙ্গাস্থান যখন হয়ে ওঠেনি তখন বাবা পিরামিড দর্শন কি আর আমার কপালে আছে আসল কারণটা চুপে চুপে বলি এক গাদা পাথর দেখায় যে কি তত্ত্ব তা আমি পিরামিড দেখার আগে এবং পরে কোন অবস্থাতেই ঠিক ঠাহর করে উঠতে পারিনি সে কথা থাক সভ্যতা পিরামিড এসব জিনিস নিয়ে অন্য জায়গায় পাণ্ডিত্য ফলাবো বসুমতির পাঠকরা এতদিন আমাকে বিলক্ষণ চিনে গিয়েছেন আমার মুখে পাণ্ডিত্যের কথা শুনলে ঠাঠা করে হেসে উঠবেন তাই সেই আড্ডাতেই ফিরে যাই আমি ভালোবাসি হেদো হাতিবাগান শ্যামবাজার ওসব জায়গায় তাজমহল নেই পিরামিড নেই তাতে আমার বিন্দুমাত্র খেদও নেই আমি ভালোবাসি আমার পাড়ার চায়ের দোকানটি সেখানে সকাল সন্ধ্যা হাজিরা দিই পাড়ার পটলা হাবুল আসে সবাই মিলে বিড়ি ফুঁকে সুখ অনুভব করি আর উজির নাজির মারি আমার যা কিছু জ্ঞানগম্মি তা ওই আড্ডার মাল কুড়িয়ে নিয়ে তাই যখন কপালের গর্দি সে কায়রোতে বাসা বাঁধতে হল তখন আড্ডাভাবে তিন দিনই আমার নাভিশ্বাস উপস্থিত হল ছন্নের মতো শহরময় ঘুরে বেড়াই আর পটল হাবলুর বসন্ত রেস্টুরেন্টের জন্য সাহারার উষ্ণ নিঃশ্বাসের সঙ্গে আপন দীর্ঘ নিঃশ্বাস মেশাই এমন সময় সদ্গুরুর কৃপায় একটা জিনিস লক্ষ্য করলুম পাড়ার কফিখানাতে রোজি দেখতে পাই গোটা পাঁচেক লোক বসন্ত রেস্টুরেন্টের মতোই চেঁচামেচি কাজিয়া ঝগড়া করে আর এন্তার কফি খায় বিস্তর সিগারেট পোড়ায় দিন এক জিনিসটা লক্ষ্য করলুম কখনো কফিখানায় বসে কখনো ফুটপাতে দাঁড়িয়ে নতুন শহরের সব কিছুই গোড়ার দিকে সুরিয়ালিস্টিক ছবির মতো এলোপাতারি ধরনের মনে হয় অর্থ খাড়া হতে হতে কয়েকদিন কেটে যায় যখন ব্যাপারটা বুঝতে পারল তখন আমেজ করলুম আমাদের বসন্ত রেস্টুরেন্টের আড্ডা যখন গুরুচণ্ডাল সকলের জন্য অবারিত তখন এরাই বা আমাকে ব্রাত্ত করে রাখবে কেন হিম্মত করে তাদের টেবিলের পাশে গিয়ে বসলুম আর নয়নে তাদের দিকে মাঝে মাঝে তাকালুম শকুন্তলার হরিণ বুঝি ওরকম ধারা তাকাতে পারতো না দাওয়াই ধরল এক ছোকরা এসে অতিশয় বিনয়ের সঙ্গে আমার পরিচয় নিল এবং জানালো তাদের আড্ডায় বিস্তর সিট ভ্যাকেন্ট আমি যদি ইত্যাদি আমাকে তখন আর পায়কে ভাঙা ফরাসি টুটা ফুটা আরবি পিজন ইংরেজি সব কিছু জড়িয়ে মড়িয়ে দু মিনিটের ভেতরেই তাদের সবাইকে বসন্ত রেস্টুরেন্টে নেমন্তন্ন করলুম পটলা হাবলুর ঠিকানা দিলুম বসন্ত যে ভেজাল তেল আর পচা হাঁসের ডিম দিয়ে খাসা মামলেট বানায় তার বর্ণনা দিতেও ভুললুম না কিন্তু কোথায় লাগে আমাদের আড্ডা কায়রোর আড্ডার কাছে বাঙালি আড্ডার সব কটা সুখ কায়রোর আড্ডাতে তো আছেই তার উপর আরেকটা মস্ত সুবিধার কথা এই বলি যার জন্য এতক্ষণ ধরে ভূমিকা দিলুম দুনিয়ার যত ফেরিওয়ালা কায়রোর কাফেতে চক্কর মেরে যায় টুথব্রাশ সাবান মোজা আরশি চিরুনি নোটবুক পেন্সিল তালাচাবি ফাউন্টেন পেন ঘড়ি হেন বস্তু নেই যা ফিরিয়ালা নিয়ে আসে না আমি জানি আপনি সহজে বিশ্বাস করবেন না কিন্তু ধর্মসাক্ষী দর্জি পর্যন্ত বস্তা বস্তা কাপড় মুটের ঘাড়ে চাপিয়ে কাফের ভেতর চক্কর দিয়ে যায় কারুর লোক দোকানে যেতে ভালোবাসে না তাতে নাকি সময় নষ্ট হয় আর দোকানে একা পেয়ে আপনাকে ঠকাবেও নিশ্চয়ই আড্ডাতে বন্ধু বান্ধব রয়েছেন পাঁচজনে মিলে বরং ফেরিওলাকে ঘায়াল করার সম্ভাবনা অনেক বেশি এক প্রস্থ স্যুট বানাবার বাসনা ছিল আড্ডাতে সেটা সবিনয়ে নিবেদন করলুম পাশ দিয়ে দর্জে যাচ্ছিল ডাক দিতে এই সবাই আহা করো কি করো কি বলে বাধা দিলেন ও ব্যাটা স্যুট বানাবার কী জানে প্লাস্তিরা আসুক গ্রিক বটে ঠকাবার চেষ্টা করবে কিন্তু আমরাও তো পাঁচজন আছি ও কাপড় আনে ঠকিয়ে কাস্টম না দিয়ে আমরা ওকে ঠকাতে পারলে টাকায় আট আনা লাভ ঠকালে দু আনা লাভ অতএব কুইত তারপর আড্ডা আমায় বুঝিয়ে বলল যে স্যুট বানাতে চায় সে যেন বর তার কথা কওয়া ভালো দেখায় না সে কোনে পক্ষের প্যাচে পড়ে বাঞ্চাল হয়ে যাবে গয়নাগুলো যাচাই না করে নিয়ে ফেলে আখেরে পস্তাবে প্লাস্তিরাস এলো তারপর বাপ রে বাপ সে কি অসম্ভব দরদস্তুর বকাবকি শেষটাই হাতাহাতির উপক্রম আড্ডা বলে ব্যাটা তুমি দুনিয়া ঠকিয়ে খাও তোমাকে পুলিশে দেব প্লাস্তিরাস বলে ও দামে স্যুট বানালে আমাকে আপন পাতলুন বন্ধক দিয়ে কাচ্চা বাচ্চার জন্য আন্ডারুটি কিনতে হবে পাকা তিন ঘন্টা লড়াই চলেছিল এর ভেতর প্লাস্তিরাস তিনবার রাগ করে কাপড়ের বস্তা নিয়ে চলে গেল তিনবার ফিরে এলো আড্ডাও দল বাড়াবার জন্য কাফের ছোকটাকে পাঠিয়ে আমাদের গ্রিক সভ্য পাউলুসকে ডেকে আনিয়েছে তখন লাগলো গ্রিকে গ্রিকে লড়াই সোডেটেন নিয়ে হিটলার চেম্বার লেনে এর চেয়ে বেশি কষাকষি নিশ্চয়ই হয়নি যখন রাফরফি হলো তখন রাত এগারোটা আমি বাড়ি ফিরে শুয়ে পড়েছিল। আড্ডা তাতে আপত্তি জানাননি বরের উপস্থিতি অপরিহার্য নয় কাফের ছোকরা আমাকে বিছানা থেকে টেনে নিয়ে গেল মাপ দেয়া হলো তিন দিন বাদে পয়লা ট্রায়াল অবশ্য কাফেতেই তিন দিন বাদে আড্ডা ফুল স্ট্রেংথে হাজির আমি কাফের পেছনের কামরায় গিয়ে নতুন স্যুট পরে বেরিয়ে এলুম সর্বোচ্চ চকের দাগ আর তাঁতি মতো আমার সর্বাঙ্গ থেকে সুতো ঝুলছে সুটের চেহারা দেখে সবাই চেঁচিয়ে উঠলেন মার লাগাও ব্যাটা প্লাস্তিরাসকে এ কি স্যুট বানিয়েছে নাকি মৌলভী সাহেবের জোব্বা কেটেছে ও কি পাতলুন না ও চিমনির চোঙা প্লাস্তিরাস দর্জি হাজাম ইত্যাদি সর্বপ্রকার কটুকাটব্য প্লাস্তিরাসও হেঁকে বসলো সে স্বয়ং বাচ্চার স্যুট বানায় সবাই বলে কোন বাচ্চা সাহারার তারপরে এ বলে আস্তিন কাটো ও বলে কলার ছাটো কে বলে পাতলুন নামাও কে বলে করতলো প্লাস্তির আসু পয়লা নম্বরের ঘরেল সকলের কথায় কান দেয় আবার কারো কথায় কান দেয়ও না অর্থাৎ যা ভালো বোঝে তাই করে এই করে করে কাফেতে আড্ডা জমানোর সঙ্গে সঙ্গে তিনটে ট্রায়াল পেরুলুম স্যুট তৈরি হল আমি সেইটে পরে বরের মতো লাজক হাসি হেসে সবাইকে সেলাম করলুম স্যুট দীর্ঘজীবী হোক বলে সবাই আশীর্বাদ করলেন কাফের মালিক পর্যন্ত আমাদের পরবে সামিল হলো আমি সবাইকে একপ্রস্ত কফি খাওয়ালুম সে সুট পরে আমি আজও যখন ফারপোতে যাই গুণীরা তারিফ করেন গল্পকথন বাই কল চ্যাপ্টার টুতে তে আপনারা শুনছিলেন সৈয়দ মুজতবা আলীর দুটি গল্প বই কেনা এবং কাইরো আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা